আমাদের জীবনে কিন্তু সবার কিন্তু টাকার প্রয়োজন হয়, আর স্টুডেন্ট হলে তো আর কোনো কথাই নেই। হাতে একটা স্মার্টফোন আছে, আমাদের কিন্তু একটা কথা চিন্তা করতে থাকি, অনলাইন থেকে কিভাবে ইনকাম করবো কোনো কিছু না করে। আর আপনি সাপোজ একটা কথা চিন্তা করুন, আপনি আপনার কাছের মানুষ, কেউ আপনাকে একটা কাজ করতে বলা হলো, আপনি সেই কাজটি করলেন টাকার বিনিময়ে, কিন্তু আপনাকে টাকাটা দেওয়া হলো না, আপনি কি করবেন? সেম প্রবলেম যদি আপনি অনলাইনে বলেন, আপনি কি করবেন? যে সারাদিন ক্লিক করলেন এবং সেটা দিন শেষে আপনাকে বলা হলো টাকাটা দেওয়া হবে না, এবং আপনাকে যে কাছের মানুষটা বললো যে আপনাকে টাকাটা দেওয়া হবে না, আপনি কিন্তু বলতে পারবেন যে আমার টাকাটা আপনি দিলেন না কেন? কিন্তু অনলাইনে কিন্তু আপনি কিন্তু ইমেল করে বা কিছু করে আপনি কিন্তু বলতে পারবেন না যে আমার টাকাটা দিলেন না কেন। সেম প্রবলেমে আপনি কিন্তু এইভাবে পড়ছেন, এবং এসব ডিটেলস নিয়ে কিন্তু আজকের ভিডিওটি। আর স্টুডেন্টের জন্য আমার কিন্তু একটা লাস্টে একটা কথা আছে, এটা কিন্তু অবশ্যই শুনবেন, এবং যারা স্টুডেন্ট না তাদের জন্য একটা পরামর্শ আছে, সেটাও কিন্তু আপনারা কিন্তু ভিডিও শেষে কিন্তু জানতে পারবেন। আর যারা এখনো ভিডিওতে লাইক দেন অবশ্যই একটা লাইক দিন, আর সাবস্ক্রাইব তো মাস্ট। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। আপনি যদি সত্যি যদি অনলাইনে কাজ করতে চান, তাহলে আমার এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। কারণ দেখতে পাচ্ছেন যে এখানে লিখছে অনেকে ফেসবুক পেজ আপনারা কিন্তু দেখতে পান, বা বিভিন্ন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনারা কিন্তু অনেকগুলো পোস্ট করে যে এমন যে দেখেন যে এক তো ব্যাচেলার লাইফ, আবার আব্বু মধ্যবিত্ত, নিজের হাত খরচ কোথায় পাবো, কেন হাত খরচ হবে ইনবক্সে, দিনে 400-500 টাকা ইনকাম, এটা কিন্তু আদৌ কিন্তু সত্যি না। আপনি যদি এখান থেকে যদি আপনাকে এই অ্যাপ্লিকেশনে ঢোকেন এবং আপনাকে যদি বলা হয় যে আপনি ইমেল দেন বা পাসওয়ার্ড দেন, তাহলে কিন্তু আপনার আইডিটা পুরোটাই কিন্তু হ্যাক হয়ে যাবে, এবং আপনি কিন্তু কখনোই কিন্তু ইনকাম করতে পারবেন না। 400-500 টাকা দূরের কথা, আপনার আইডিটা হ্যাক হয়ে যাবে। আপনি একটা কাজ করতে পারেন, আমি গুগলে একটা লিস্ট দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু আপনি কিন্তু ইনকাম করতে পারবেন, এবং কোন অ্যাপ্লিকেশনটা বাংলাদেশে পেমেন্ট করে এইসব আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা ইনকাম করতে পারবেন। সো চলুন দেখিয়ে আসি। আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি ইনকাম করতে চান, তাহলে আপনার ফোন থেকে গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজ ওপেন করবেন, করে এখানে লিখবেন হাউ টু আর্ন মানি অন বেস্ট এপিকে। তার মানে আপনি গুগলকে বোঝাতে চাচ্ছেন যে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন কিন্তু সবসময় ভালো কাজ করে বা টাকা দেয়, সেই অ্যাপ্লিকেশন কিন্তু গুগল কিন্তু সামনে রাখে। এখানে দেখতে পাচ্ছেন যে 10 বেস্ট মানি মেকিং অ্যাপস ফর অ্যান্ড্রয়েড, এখানে অ্যামাজন সেলার আছে, ইবে আছে, এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। এগুলো কিন্তু ইন্ডিয়ান কোম্পানিও আছে, বাংলাদেশি কোম্পানিও আছে। এগুলো আপনাকে বুঝতে হবে যে কোনগুলো বাংলাদেশি কোম্পানি, আপনার ডিটেলসে যে এখান থেকে ডিটেলসে যে কিন্তু আপনি কিন্তু দেখবেন যে কোনগুলো বাংলাদেশে পেমেন্ট করছে। এখানে দেখতে পাচ্ছেন যে পেপাল আছে, পেপাল কিন্তু বাংলাদেশে কিন্তু পেমেন্ট করে, এবং পেপাল কিন্তু অনেক একটা জনপ্রিয় কোম্পানি। এখান থেকে কিন্তু আপনি কিন্তু দেখতে পারেন, এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, যে এখানে আছে 17টা, এখানে আছে 9টা। এখানে দেখতে পাচ্ছেন যে দ্য 9 বেস্ট মানি মেকিং অফ 2019, এখান থেকে কিন্তু আপনি কিন্তু এটা দেখতে পারেন যে আমি এটা ওপেন করে দেখে দিচ্ছি যে এটাতে পেমেন্ট করে কি না। এখানে দেখতে পাচ্ছেন যে 9টা অ্যাপ্লিকেশন ওপেন হয়েছে। এখানে আপনার প্রথমে আছে বেস্ট অফ বার্গেনিং শপার্স, এখানে কিন্তু আপনি শপিং করে ইনকাম করতে পারবেন, কিছু ইনভেস্ট আপনি পাবেন। এখানে আছে রানার্স আপ আছে, এখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এখানে আপনি পড়ে পড়ে নেবেন ইংরেজি, কিন্তু পড়ে পড়ে নেবেন। আপনি যদি ইংরেজি যদি না পড়তে পারেন, তাহলে কিন্তু আপনি গুগল ট্রান্সলেটটা আপনি ইউজ করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি এর বাংলা ডামিং করে তারপর কিন্তু আপনি দেখতে পারেন যে এগুলো কী বোঝাতে চেয়েছে। এবং এগুলো যদি বাংলাদেশে পেমেন্ট করে, তাহলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন, এবং এগুলো কিন্তু 100% পেমেন্ট করে ইন্ডিয়াতে। আপনি দেখতে পারেন যে বাংলাদেশে পেমেন্ট করে কি না। এটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বাংলাদেশে কিন্তু পেমেন্ট করে প্রুফ সহ। এখানে কিন্তু আপনি যে আপনার যে আপনি যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যদি পছন্দ করেন, এখান থেকে আপনি কিন্তু ভিডিও বা ফটো আপনি পাবলিশ করে সেগুলো যদি ওরা যদি কেনে, ওদের যদি পছন্দ হয়, এই কোম্পানির যদি পছন্দ হয়, তাহলে কিন্তু আপনাকে একটা কিছু টাকা আপনাকে দেবে, যে আপনার পছন্দ আপনার ছবিটাকে তারা কিনে নেবে। এগুলো আপনি পড়ে পড়ে নেবেন কী কাজ করতে বলছে আপনাকে, এবং কী আপনি পেমেন্ট করে কিনা বাংলাদেশে। এবং আমি এখান থেকে ব্যাগে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা অ্যাপ্লিকেশন, এখানে 17 বেস্ট স্মার্টফোন অ্যাপস দ্যাট পে ইউ মানি 2019 আপডেট, এটা কিন্তু আপনাকে এখানে যে 17টা অ্যাপ্লিকেশন আছে এগুলো কিন্তু বাংলাদেশে পেমেন্ট করছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইট আছে, এখান থেকে কিন্তু আপনি কিন্তু ইউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 10 বেস্ট মানি মেকিং অ্যাপস ফর অ্যান্ড্রয়েড, এখানে কিন্তু আছে। এখানে আছে 20 বেস্ট মানি মেকিং অ্যাপস দ্যাট পে $1,000 পার মান্থ, এখানে আপনি $1,000 পার মান্থে ইনকাম করতে পারবেন। আমি এই অ্যাপ্লিকেশনের এইটা ওপেন করছি, এগুলো দেখি বাংলাদেশের কোনো সাইট আছে কি না। এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওপেন হয়ে গেছে ইন্টারফেসটা। এখানে দেখতে পাচ্ছেন যে 20টা অ্যাপ্লিকেশন, এখান থেকে আপনি ভালো করে পড়বেন যে কোনগুলো বাংলাদেশে পেমেন্ট করে এবং কী কাজটা কী। এখানে 20টা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এখানে 20টা অ্যাপ্লিকেশন লোডিং হচ্ছে আপনার কিন্তু এখানে আসবে, এবং কোনগুলো বাংলাদেশে পেমেন্ট করে। এখানে কিন্তু আপনি এখানে যারা লিখছে যে আপনি কাজ করে আপনি মাসে
এক লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন এখান থেকে। এখানে এরা বলছে কিন্তু আসলে কিন্তু পসিবল না। আপনি যদি সত্যি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনি যে পার্ট টাইম যে জবটা আছেন এটা কিন্তু আপনার জন্য কখনোই না। আপনি একটা কাজ করতে পারেন, এই যে আমি যে অ্যাপ্লিকেশন কথাটা দেখিয়েছি এটা কিন্তু পেমেন্ট করে এক সপ্তাহ বা দুই সপ্তাহ, এর বেশি কিন্তু কখনোই কিন্তু পেমেন্ট করে না এগুলা। আপনি একটা অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে আবার আরেকটা অ্যাপ্লিকেশন খুঁজতে থাকবেন, এভাবে কিন্তু কতদিন আর কতদিন করবেন। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনাকে পার্ট টাইম জব খোঁজার বদলে আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, যে আপনি যেহেতু স্টুডেন্ট আপনি কিছু কোচিং করান, কিছু ছেলে মেয়ে নিয়ে আপনি কিন্তু কোচিং করাতে পারেন। যেমন আপনি ধরেন আপনি ক্লাস টেনে পড়েন, আপনি কিন্তু যেমন ক্লাস ফাইভ বা ফোরের যেগুলো ছেলে মেয়ে আছে তাদের কিন্তু আপনি কোচিং করাতে পারেন। এবং আপনি যদি পাঁচটা ছেলে মেয়ে পড়ান তাহলে কিন্তু আপনাকে 5,000 টাকা কিন্তু মাসে অবশ্যই পাবেন। এভাবে যদি আপনি পার্ট টাইম জব যদি এভাবে খুঁজে নেন আর আপনাকে কিন্তু আর অ্যাপ্লিকেশন খুঁজতে হবে না, এই অ্যাপ্লিকেশন পেমেন্ট করে কি না করে এইসব চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে দিন এবং আপনি কিন্তু এই কাজটি করতে পারেন। আপনি কিন্তু কোচিং করাতে পারেন এবং কোচিংয়ের পাশাপাশি আরেকটা কাজ করতে পারেন। আপনি কিন্তু ইউটিউবে কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন, আপনার কিন্তু ইউটিউবে কিন্তু 100% পেমেন্ট করে। এখানে কিন্তু বাংলাদেশের কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু ইউটিউবের সাথে কিন্তু জড়িত। আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। আই বাটনে দেখতে পাচ্ছেন একটা ভিডিওর লিঙ্ক, আচ্ছা এই ভিডিওর লিঙ্কটা আমি শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, আগে এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আচ্ছা আপনি একটা কাজ করুন, যে আপনি ইউটিউবিংটা বললেন কিন্তু আপনি কিন্তু সাথে সাথে কিন্তু এই টাকাটা পাবেন না। আপনি সাপোজ একটা বীজ লাগালেন, এই বীজে কিন্তু আপনি একটা গাছ হলো, গাছে আপনি পানি দিয়ে পরিচর্যা করলেন তারপরে কিন্তু আপনি কিন্তু ফল পাবেন, একবারে কিন্তু ফলটা পাবেন না। ইউটিউবটা ঠিক তেমন, আপনি যে সময় গাছ থেকে মানে ইউটিউবের ভিডিও আপলোড দিবেন, ভালো ভিডিও আপলোড দিবেন, মানুষ দেখবে, তারপরেও কিন্তু আপনি কিন্তু টাকাটা পাবেন। এরকম আপনি কিন্তু পেমেন্ট পাবেন এটা কিন্তু শিওর। আপনি কিন্তু কাজ করতে থাকবেন আপনি কিন্তু পাবেন, 100 বা 50 এভাবে ভিডিও আপলোড দিতে থাকেন তাহলে কিন্তু আপনি সফলতা ঠিকই পাবেন। এভাবে করে কিন্তু আপনি ইউটিউবটা শুরু করতে পারেন। আর আচ্ছা ফেসবুকে যে দেখতে পাচ্ছেন যে এরকম যে বিভিন্ন রকম লিখছে মানুষ যে এখানে ক্লিক করবেন আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন, এগুলো কিন্তু কিন্তু কখনোই কিন্তু করবেন না, তাহলে কিন্তু আপনি ঠিকই প্রতারিত হবেন। কারণ এগুলোতে আপনার কি আপনার পুরো আইডিটাই কিন্তু হ্যাক করে নেবে তারা, এবং আপনি যে সময় ইমেইল এবং পাসওয়ার্ডটা দিবেন আপনার আইডিটা হ্যাক হয়ে যাবে। আপনি কিন্তু এই কাজটি না করে আপনি কিন্তু ইউটিউবে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং স্টুডেন্টদের যদি হন তাহলে আপনি যদি কোচিং করেন, কোচিং করার পাশাপাশি যদি আপনি ইউটিউবটা শুরু করেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু খুবই উপকারিত হবে। আপনি শেষে বুঝতে পারবেন যে আপনি কী করছিলেন আগে আর এখন আপনি কোন পর্যায়ে আছেন, এটা কিন্তু আপনি ঠিকই বুঝতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন এই ভিডিওটি কেমন হয়েছে, যে কোনো মতামত কিন্তু আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে তো একদমই ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন, এবং সাবস্ক্রাইব করার পরে যে পাশে যে বেল আইকনটি আছে অবশ্যই বাজিয়ে দিতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, বাই।